Where is Nazeeb? Nazeeb, बोल दो ना मेरा मेरा बेटा कहाँ पे है? तो थोड़ा जानो आवर छेलेटा को। तो हमारे दिल में देखना है दिल में। कसर फरोशी की तमन्ना अब हज़्वे का दिल में है। तू दम है कितना दम में तेरे दे दोनों अपनी আপনি কোনো উৎসবে আনন্দ করতে কোথাও গেছেন? রাত দিয়ে ঘুরে বেড়াতে কেমন লাগে জানা আছে? কেন? Isn't it enough to rape someone? মুসলিম তো রেপ তো করে দেওয়া যেছিল। একটি মেয়ের জামা বান্ধবী ছোট্ট শিশুরে বলে কি দেশের হিন্দুরা নাকি সেফ? ঠিক যেভাবে হিটলার জার্মানিতে বলেছিল, জার্মানিতে বসবাসকারী সুন্দর। আমার স্বামীর নাম উঠেছিল এনআরসি লিস্টে, আমারও উঠে। রে জিবিয়ে কাগজ গিলছি ধো, রেভলিউশন সফল হো। বাসে করে বাড়ি ফিরছেন না? খুব বেশি রাত না, রাত 9টা। কোন শহর? তাহলে ভেবে দেখুন তো, একটা লম্বা লোহার রড আপনার যৌনাঙ্গের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। দেখুন, আমাদের আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন আমাদের কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যারা এই মুহূর্তে কাজ করতে চাইছে, কথা বলতে চাইছে, সবসময় প্রতিবাদটা তো মঞ্চে উঠে বা মিছিলে হেঁটে হয় না। আমরা শিল্পী, আমরা শিল্পটাকে আমাদের হাতিয়ার করে নিয়েছি। তো যারা, যে সমস্ত ছেলেমেয়েরা শিল্পটাকে হাতিয়ার করে এই লড়াইটা লড়তে চাইছে, তাদেরকে নিয়ে আমরা একটা দল তৈরি করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আমরা বসি। আমাদের দলের নাম ইনকিলাব। সেই দলেরই এটা প্রথম প্রযোজনা, এই মৃত্যু উপত্যকা আমার দেশ। এই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বেসিক্যালি এই নাটকটা দেখানো হয়েছে স্বাধীনতার 74 বছর হবে আর কয়েক মাস পরে। এই 74 বছরে কী কী রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছে আমাদের ভারতবর্ষ, কতবার মায়ের কোল খালি হয়েছে, কতবার মায়ের চোখ দিয়ে জল বেরিয়েছে, একইভাবে মানে দেশ মাও এবং মানুষ মাও, মানে চিনময়ী মা আমরা যাকে বলি এবং দেশ মা, দুই মায়েরই কতবার মুখ খালি হয়েছে, কতবার চোখ দিয়ে জল বেরিয়েছে, কতবার কত মানুষের রক্ত রক্ত মিশেছে এই মাটিতে, আমাদের এই মাটির না মানে রক্তে ভিজে গেছে এই 74 বছরে। আমাদের মূল লক্ষ্যটাই ছিল যে এটা, যে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের ছবিগুলো আমরা একের পর এক দেখিয়ে যাব। এবার মানুষ ঠিক করবে মানুষ কি করবে, কারণ এত বছরে তো আমরা অনেক কিছু দেখেছি, অনেক রাষ্ট্রীয় সন্ত্রাস দেখেছি, কিন্তু এই ভয়াবহ তো আমরা দেখিনি যে আমাদের অস্তিত্ব সংকট। একটা মানুষের জীবনে সব থেকে ভয়াবহ যদি কিছু থেকে থাকে সেটা তার অস্তিত্ব সংকট, যে আমি জানি না কালকে আমি নাগরিক থাকবো কিনা। এবার আমাদের আমাদেরও তো এটা ভয় যে কালকে যদি আমাকে বেনাগরিক করে দেয় আমি কোথায় যাবো? আমাকে বাংলাদেশ নেবে? আমাকে পাকিস্তান নেবে? আমাকে কোনো দেশ নেবে না? আমার দেশ থেকে আমাকে বের করে দিলে আমি কোথায় যাবো জানি না, তখন হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট। Thank you.